সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমবাড়িহাট থেকে দেখবো আমরা হাড্ডিসার গাভী গরুর দাম। আজ 17 অক্টোবর, রোজ সোমবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, সোমবার এবং শুক্রবার। আমরা দেখবো আজকে এই হাট থেকে হাড্ডিসার গাভী গরুর দাম। আমরা চলুন দেখি দর্শক, এটার বয়স, দাম, ওজন সম্পর্কে একটা ধারণা নেই। আমরা এই পাশ থেকে দেখি। ভাই কটা আনছেন? কটা আনছেন? আটটা। এগুলা সব সবগুলো হয় আপনার? আটটি হাড্ডিসার গরু নিয়ে এসছেন, বিক্রি করছেন, করছেন কটা? ছটা বিক্রি হয়েছে, আর দুটা, এই দুটা ধরে আছেন। এই দুটা বয়স কেমন? জুয়ান বয়স। কত রাখছেন জোড়াটা? হ্যাঁ, 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আর কত বলতেছে? একের নিচে বলে কত? 70 বলে। তো কত আছে ইচ্ছা? কত কত হলে বেচবেন? 79। আমদানি আছে কিন্তু দাম নাই, ব্যাপারি নাই। আমদানি আছে, ব্যাপারি নাই। আমরা দেখি, আমরা এখানে দেখছি এক জোড়া মুরব্বী, এক জোড়া হাড্ডিসার গাভী গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই মুরব্বী। এগুলা কি জুয়ান চাচা? জুয়ান এগুলা নাকি? দাম কত জোড়াটা? 1,05,000 চাচ্ছেন। আর কত দাম উঠছে? 80-82। তো ইচ্ছা কত আছে, কত হলে ছাড়বেন? 95। এগুলা ওজন কেমন হবে এক একটা চাচা? 100 কেজি করে, 100 কেজি করে বলছেন। এক জোড়া 95,000 টাকা হলে বিক্রি করবেন। দেখুন দর্শক, হাড্ডিসার গাভী গরুর দাম আমরা দেখছি আজকে আমবাড়িহাটে। আমরা এই পাশেও দেখছি এক জোড়া হাড্ডিসার। এ ভাইয়া, এগুলো জুয়ান? জুয়ান না? কত রাখছেন জোড়াটা? হ্যাঁ, 100। আর কত বলে? 80-82। কত হলে ছাড়বেন? 90। এক জোড়া গাভী গরু দেখছেন হাড্ডিসার, 1 লক্ষ টাকা হলে বিক্রি করবেন, 90,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক দেখুন, আমরা দেখি, আমরা দেখছি এখানে হাড্ডিসার গাভী গরু আছে, প্রচুর আমদানি, কিন্তু ক্রেতা নেই বললেই চলে। বিক্রেতারা তাই বলছেন আমাদেরকে, ক্রেতা নেই। এক জোড়া কয়দাত ভাই? 6 দাঁত করে না? কত রাখছেন জোড়াটা? 90 চাচ্ছেন। আর কত বলতেছে? 78 পর্যন্ত বলে জোড়াটা না? কত হলে ছাড়া দেবে? 80-র উপরে, 80-র নিচে না? 80-র নিচে না, 80-র উপরে হলে বিক্রি করবেন। দর্শক দেখুন, হাড্ডিসার গাভী গরু আজকে আমবাড়িহাটে। আমরা দেখছি আমবাড়িহাট থেকে সব হাড্ডিসার গাভী গরুর দাম। আমরা এখানে দেখছি একসঙ্গে 3টি নিয়ে আছেন এক ছোটো ভাই, দেখুন 3টি হাড্ডিসার, পাশে আরেকজন 3টি নিয়ে আছে। আমরা দাম শুনবো। বাবা, এগুলো কয়টা রে? সব জুয়ান? কত করে রাখছো এক একটা? 60,000 টাকা করে এক একটা? কত বলতেছে? 55 করে বলতেছে? দাম বেশি বলতেছে নাকি কম? 32-33 করে বলতেছে? কত হলে ছাড়বা এক একটা?
কোনটা বাইশ বলতেছে? নিয়ে গেছে ছোট গরু। এইগুলা কত হলে বেচবা? কত করে বেচবা? কত করে বেচবা? এক একটা কত করে বেচবা বাবা? কত? চল্লিশ করে গোড়ান, চল্লিশ করে গোড়ান, চল্লিশ করে এক তিনটি দেখছেন। হ্যাঁ দেখুন, ৩৪ ১,২০,০০০ টাকা হলে বিক্রি করবেন তিনটি হাড্ডিসার গাই গরু। আমরা দেখছি হাড্ডিসার গাভী গরুর দাম আজকে আমবাড়িহাট থেকে। আমরা দেখি, আমরা এখানে দেখছি এক জোড়া হাড্ডিসার গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, একটি কালো একটি সাদা। কয় দাঁত করে এগুলা ভাই? কয় দাঁত? জুয়ান আট দাঁত। কত জোড়াটা? ৭৫ চাচ্ছেন। আর কত বলতেছে? ৭০-৭২ পর্যন্ত বলতেছে। কত হলে ছাড়বেন এটা? ৭৫ একদম ফিক্সড, ৭৫ ফিক্সড, ৭৫ দাম তাই বলেছেন আমাদেরকে। এক জোড়া হাড্ডিসার গাভী গরু দেখুন দর্শক, আমরা দেখি আরও। আজকে যে আমদানি, প্রচুর আমদানি, কিন্তু সেই হিসাবে ক্রেতা নেই। এইখানে দেখছি এক মুরব্বী এক জোড়া হাড্ডিসার গাভী গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। চাচা এগুলোর বয়স কেমন? কয় দাঁত করে? নতুন জোয়ান। কত জোড়াটা? কত? ৭৫। এটা কি একদম ফিক্স না দাম চাচ্ছেন? আর কত বলতেছে? ৬২-৬৫, ৬২-৬৫ পর্যন্ত দাম দিচ্ছেন। আশা কত আছে? কত হলে ছাড়বেন? এখন ৬৫ হলে দিবেন? এখন কিন্তু ৬৫ হলেই দিবে। আমরা দেখি দর্শক আরো, আমরা এখানে দেখছি তিনটি একসঙ্গে তিনটি মুরব্বি নিয়ে বসে আছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন সম্ভবত দাঁড়িয়ে থাকতে থাকতে। রোদ প্রচণ্ড, তিনটি হাড্ডিসার মুরব্বি কি খুব পেরেশান হয়ে গেছেন, দাঁড়া থাকে নাকি? কি কটা আনছিলেন আজকে? তিনটা? এই তিনটাই বিক্রি হয় নাই? কি দাম কম বলতেছে না বাজার কাস্টমার নাই? দাম বলে না, কাস্টমার নাই। দর্শক শুনলেন যে দাম বলছে না ক্রেতা না থাকার কারণে, কিন্তু দামও পাচ্ছেন না। তো এগুলা এক এক সব তো আট দাঁত করে না? দুটা ওই দুটা আট দাঁত, এটা চার দাঁত। আচ্ছা কত করে পিস চাচ্ছেন এগুলা? তিনটা ১,০০,০০০ হলে বিক্রি করা যাবে। দর্শক শুনলেন, ক্লান্ত হয়ে বসে পড়েছেন, তিনটি এনেছেন, তিনটি কিন্তু বিক্রি করতে পারেনি আজকে। কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ, ক্রেতা নেই, দামও কম, দাম বলার লোক নেই আজকে আমবাড়িহাটে। তো দর্শক আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।